বাইকে ভ্লগস পপে থেকে সেখান বাইকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা। আজকে কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টেড একটি বাইক দেখাবো, অ্যাপচেট আছে ডার্ক নাইট। আমার কোনো ভিডিওতে কিন্তু এই বাইকটি ছিল না, কোনো ভ্লগে এই বাইকটি ছিল না। এই বাইকটি কিন্তু এইরকম অ্যাপচেটে কিছু কিছু আরো মডেল আছে, খুব মানে কালারগুলো স্পেশাল। এখন বর্তমানে মার্কেটে আউট আর বাংলাদেশে আর কখনো আসার সম্ভাবনাও নাই, তার জন্য বাইকটি কিন্তু বর্তমানে চাহিদা সম্পূর্ণ একটি বাইক। এই বাইকটি বর্তমানে বৈষ্ণব মোটরসে আছে। শুধু এই বাইকটি না, এই সেম কালারের আরও দুইটা বাইক আছে, এটা সরকারের তিনটে বাইক। আজকে মূলত আজকে আমি আপনাদেরকে সিঙ্গেলভাবে স্পেশালভাবে শুধুমাত্র এই বাইকটি দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে সিঙ্গেল ডিসের একটি বাইক, খুবই 2019 মডেলের একদম ফ্রেশ কন্ডিশনের বাইক, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সবফ্রেন্ডস আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে মূলত আজকে এই বাইকটি দেখানোর জন্য মূলত আজকে ভিডিও করা। আমাদের কাছে বর্তমানে অ্যাপজেট এসে ডার্ক নাইটের বর্তমানে তিনটা গাড়ির কালেকশন রয়েছে এবং স্পেশালি আপনাদেরকে এই গাড়িটা আজকে দেখানোর চেষ্টা করব। বাইরের আউটলুকটা এই কন্ডিশনে রয়েছে বর্তমানে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে একটু সামনের লুকটা দেখাচ্ছি, বাইকের সামনের লুকটা এই কন্ডিশনে রয়েছে। সো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি বরাবরের মতো বাইকের চাকা থেকে শুরু করব, চাকা থেকে আপনাদেরকে অন্য অন্য ডিটেলস দেখানোর একটু চেষ্টা করব। আপনারা একটু দেখেন বাইকের চাকাটা বর্তমানে এই কন্ডিশনে রয়েছে, চাকার গ্রিপগুলো কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চাকাটা এই কন্ডিশনে রয়েছে, আপনারা দেখেন। এবং এটি আপনাদেরকে একটু ডিস্কটা দেখাই, এটি কিন্তু সিঙ্গেল ডিস্কের একটি বাইক, সিঙ্গেল ডিস্কের অ্যাপজেট এস। ডিস্কটা কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনেই রয়েছে। এরপর যদি আমি আপনাদেরকে বাইকের মার্কারটা দেখাই, বাইকের মার্কারটা দেখতে পাচ্ছেন, বাইকের মার্কারটা এই কন্ডিশনে রয়েছে। বাইকের মার্কারটা কিন্তু কোথাও কোনো এসকেস নাই, এই বাইকটি ফুল ফ্রেশ একটি বাইক বলা চলে। যারা একটু এই বাইকটি কিনতে যাচ্ছিলেন, এখন তো শোরুমে নাই, তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন, কারণ এই বাইকটি কিন্তু বাংলাদেশের মার্কেটে আর আসবে না কখনো। বাইকের হেডলাইটটা দেখেন, বাইকের হেডলাইটটা বর্তমানে এই কন্ডিশনে রয়েছে, বাইকের হেডলাইটটা। এরপর যদি আমি আপনাদেরকে বাইকের বডি দেখাই, ট্যাঙ্কির উপরে যে বডিটা রয়েছে, বাইকের ট্যাঙ্কির উপরে বডিটা বর্তমানে এই কন্ডিশনে রয়েছে, একবার ফুল ফ্রেশ, একবারে 90% ফ্রেশ একটি অ্যাপজেট গাড়ি। এই গাড়িটা কিন্তু আপনারা দেখেন, আপনার আগে কন্ডিশনটা দেখেন, প্রাইসটা আপনারা ফুল ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু বাইকটির প্রাইসটা সম্বন্ধে আপনার একটি মোটামুটি আইডিয়া হবে। আপনার ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনটা কিন্তু আনটাচ ইঞ্জিন। ফ্রেন্ডস, আমি কিন্তু মূলত ভিডিও করি শুধু ভিডিও করার জন্য না, আপনারা আমার রেগুলার দর্শক আছেন তারা অবশ্যই জানেন আমি ভিডিও করি আমার ভিডিওর মাধ্যমে যেন আপনারা একটি বাইক কিনতে পারেন। আমি মূলত বাইক বিক্রয় করার জন্যই কিন্তু বাইকের ভিডিও করি, যার জন্য বাইকের কিন্তু অমন আহামরি কিন্তু প্রায় চাওয়া হয় না, বিক্রয়ের মতনই কিন্তু বেচার মতনই কিন্তু দাম চাওয়া হয়। এই বাইকটি কিন্তু কিক নাই, এই মডেলের বাইকগুলোই কিন্তু কিক হয় না, মানে শুধু সেলফ, আসলে কিক আর হয় না এই মডেলের বাইকগুলো। এবং আপনাদেরকে একটু দেখাচ্ছি বাইকটা, আপনারা একটু সিটটা দেখেন, বাইকের সিটটা কিন্তু অরিজিনাল সিট, বাইকের সিটটা এই কন্ডিশনের হবে, বাইকের সিটটা অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোথাও কিন্তু কোনো এসকেস নেই। আপনাকে যদি বাইকের সাইলেন্সারটা দেখাই, সাইলেন্সারের উপরে কিন্তু সাইলেন্সারের কভার লাগানো আছে, এবং সাইলেন্সারটা কিন্তু কভার লাগানোর জন্য কিন্তু সাইলেন্সারটা ফ্রেশ। এবং আপনাদেরকে পিছনের চাকাটা দেখাই, পিছনের চাকাটা কিন্তু কোনো প্রকার মার্গাট লাগানো নেই, মার্গাট ছাড়া। আপনার পিছনের চাকাটা দেখেন, গ্রিপগুলো দেখেন, গ্রিপগুলো অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এই বাইকটি কিন্তু ফ্রেন্ডস, আরেকটা কথা হচ্ছে, বাইকটি কিন্তু 2019 মডেলের একটি বাইক, বাইকটি নাম্বার করা আছে, বাইকটি বরিশাল মেট্রো L11-4412 নাম্বার বাইকটি 2 বছরের নাম্বার। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে চাইলেই এই বাইকটি কিন্তু আপনারা নিতে পারবেন। আপনাদেরকে এতক্ষণ তো বাইকের অপর সাইডটা দেখালাম, এবং এই সাইডটা বাইকের দেখেন, বাইকটা একবারে ফ্রেশ কন্ডিশনের বাইক। বাইকটি যদি আপনারা বাসায় নিয়ে প্যাকেট করে, তাহলে কিন্তু বাইকটি আসলে সেকেন্ড হ্যান্ড বাইক, এগুলো কেউ ধরার ক্ষমতা নেই, বাইকটি এতটাই ফ্রেশ কন্ডিশন। আপনারা দেখেন বাইকটা এই যে সারি গার্ড, তারপর এই যে মালামাল নেওয়ার জন্য এটি, এগুলো কিন্তু নতুন বাইক কিনতে গেলে কিন্তু আপনাদের এক্সট্রা লাগানো লাগে, কিন্তু এগুলো কিন্তু লাগানো আছে, সাইলেন্সার উপর কভারও লাগানো আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক্সট্রা খরচ হচ্ছে না। আপনারা দেখেন বাইকটা এই কন্ডিশনে রয়েছে, এবং বাইকের অন্য অন্য পার্টসগুলো আপনার ভিডিওটি ফুল দেখবেন, তাহলে কিন্তু আপনার কোথাও কোনো বাইকের এসকেস আছে কি না সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। আপনারা একটু দেখেন, এবং বাইকের ইঞ্জিনটা একটু দেখেন, বাইকের ইঞ্জিনটা কিন্তু একবারে ফ্রেশ আনটাচ ইঞ্জিন, কোথাও কিন্তু কোনো ভাঙাচোরা নাই, বডি একবার ফ্রেশ বাইক।
মানে একটু পরিমাণ কোনো চুল পরিমাণ কোনো বাইকের স্কেচ নাই, একটু লক্ষ্য করবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন কোথাও কিন্তু কোনো স্কেচ নাই। এবং লুকিং গ্লাসগুলো দেখেন, লুকিং গ্লাসগুলো কিন্তু একবারে ফ্রেশ। আপনাদেরকে বাইককে সরাসরি মিটারে নিয়ে যাচ্ছি। ফ্রেশ আপনাদেরকে সবার আগে বলে নিচ্ছি, আমার প্রতিটা ভিডিওতে কোনো বাইকে কিন্তু কোনো মিটার কমানো হয় না, বাইকে যেমন থাকে মিটার অমনই কিন্তু রাখা হয়। আর কিলোমিটার কোনো বাইকের বরিশালে শুধু এই সময় না, কোনো সময় কিন্তু বাইকের মিটার কমানো হয় না। বিশেষ করে আমি যত বাইকের ভিডিও করি দেই আপনাদের মাঝে, কোনো বাইকে কিন্তু মিটার কমানো হয় না। সো ফ্রেন্ডস, এই বাইকটি সরাসরি আমরা মিটার দেখি কত হাজার কিলো রান করেছে। এই বাইকটি কিন্তু রান করেছে অনলি 5000 সামথিং, এই বাইকটি রান করেছে। ফ্রেন্ডস, আমার কাছে আপনারা অনেকেই বলেন জমি ভাই আপনি একটু বাইকের ভিডিও দেন কিন্তু বাইকের সাউন্ডটা শোনান না, তার জন্য একটু আজকে এই বাইকটির সাউন্ডটা শোনাই। ফ্রেন্ডস, এই বাইকটার সাউন্ডটা কিন্তু একবার স্মুথ আছে। যারা ইঞ্জিন সম্বন্ধে বুঝেন, এই বাইকের সাউন্ড বুঝেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে বাইকটির ইঞ্জিনটা কী কন্ডিশনে আছে। বাইকের সাউন্ডটা যেমন ভালো আছে, ইঞ্জিনটা কিন্তু ওই রকম আছে। এতক্ষণ আপনাদেরকে মূলত এই বাইকটি দেখানোর চেষ্টা করলাম, বাইকটি কী কন্ডিশনে আছে বর্তমানে এগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাইকটি চাকা থেকে শুরু করে আমার যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই বাইকটি চলেছে অরিজিনাল 5000 কিলো রান। এই বাইকটি কিন্তু 2019 মডেল, 2019 মডেল। বাইকটি কিন্তু নাম্বার করা আছে 2 বছর নাম্বার, ট্যাক্স টোকেনের মেয়াদ কিন্তু আপডেট করা আছে। এই বাইকটি কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন। এই শোরুমের নাম্বার এবং আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই। এই বাইকটি নিয়ে পরবর্তীতে আপনারা কী কী সেখানে বাইকের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু নিশ্চয় তার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।